فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. এক বোনের প্রশ্ন, তিনি প্রশ্ন করেছেন যে তিনি দিনের পথে চলার চেষ্টা করেন, তবে তিনি বেশিরভাগ সময়ই অস্থির থাকেন বা অস্থিরতার কারণে তিনি বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে থাকেন, তো এখান থেকে মুক্তির উপায় কী? তো দেখুন, আসলে অস্থিরতা বা তাড়াহুড়া করে কোনো কাজ করা সেক্ষেত্রে ভুল হবে, স্থির মনে ধীরস্থিরভাবে কোনো কাজ করলে সেই কাজটি সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যাবে। যদি অস্থিরতা থাকে, যদি মনের মধ্যে ভিন্ন চিন্তা থাকে, যদি সাংসারিক অশান্তি থাকে, পরিবারের সাথে যদি সম্পর্কের অভাব থাকে বা পরিবারে অভাব থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলি হতে পারে। কিন্তু যে কিছু হাদিস রয়েছে সেই হাদিসগুলো অনুসরণ করতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফাফ ওয়াল গিনা। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়াত চাচ্ছি, অত্তকা তাকওয়া চাচ্ছি, ওয়াল আফাফ পবিত্রতা চাচ্ছি, অর্থাৎ নিজেকে যেন পবিত্র রাখতে পারি, ওয়াল গিনা এবং অভাব মুক্তি চাচ্ছি, মানে অল্পে তুষ্টি চাচ্ছি। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গিনা নাফস আল গিনা, মানে আত্মার অভাব মুক্তি হচ্ছে প্রকৃত অভাব মুক্তি। তো যাই হোক, আপনার মধ্যে অস্থিরতা থাকে, সেই অস্থিরতা তৈরির কোনো উৎস অবশ্যই আছে, সেটা অর্থের অভাব হতে পারে, আপনার স্বামীর সাথে আপনার মিলের অভাব হতে পারে, পরিবারের সন্তানদেরকে সুষ্ঠুভাবে লালন পালন করতে গিয়ে সেখানে সমস্যা হতে পারে, সন্তানেরা হয়তো আপনার সাথে ভালো ব্যবহার করছে না এমনটা হতে পারে, যে কোনো পারিপার্শ্বিক কোনো সমস্যার কারণে অস্থিরতা আপনার মধ্যে বিরাজ করে। তো এই জিনিসগুলোকে খুব বড় করে দেখা যাবে না, এগুলিকে খুব স্বাভাবিক জীবনের অংশ ভাবতে হবে, যে সংসারে জীবনযাপন করতে হলে এরকম টুকিটাকি সমস্যা ঝামেলা এটা মানুষের জীবনে ঘটবে, এটাকে বড় করে দেখা যাবে না। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল উজলাত মিনাশ শয়তান, অস্থিরতা তাড়াহুড়া চাঞ্চল্য এটা শয়তানের পক্ষ থেকে আসে, এখানে শয়তান ইন্ধন যোগায়। কাজেই ওই সমস্ত দোয়াগুলো বেশি পড়তে হবে যার মাধ্যমে আপনি শয়তানের আক্রমণ থেকে, কুমন্ত্রণা থেকে মুক্তি পাবেন। যেমন সূরা বাকারার শেষ রুকু আপনি নিয়মিত ঘুমানোর আগে পড়বেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, কারণ আয়াতুল কুরসি এমন একটি আয়াত যেটি পাঠ করলে আর শয়তান কখনো মানুষকে বাজে স্বপ্নে দেখাবে না, ভয় দেখাবে না, মানুষের মনে অস্থিরতা সৃষ্টি হবে না। আর আর সালাত আদায় করার সময় যখন আপনি করবেন, তখন ওই দুনিয়াবি চিন্তায়, দুনিয়াবি জীবনের অস্থিরতা এটা সবকে ভুলে যেতে হবে, আপনাকে কঠোর মনের অধিকারী হতে হবে এবং খুব শক্ত হৃদয়ে এই জিনিসগুলো আপনাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করতে হবে। দেখবেন ইনশাআল্লাহ আপনার মনের মধ্যে স্থিরতা চলে আসছে। আর যাই হোক, সকাল সন্ধ্যার দোয়া আছে, নামাজের পরের দোয়াগুলো সময় নিয়ে বসে বসে পড়বেন, ইনশাআল্লাহ আপনি স্থির হতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।